মাঝে মাঝে আল্লাহ তাআলা আমাদের মর্যাদাকে আপগ্রেড করতে চায়, এলিভেট করতে চায়। আপনি ধরেন কোন একটা এয়ারলাইন্সের রেগুলার প্যাসেঞ্জার টিকিট কাটেন, মাঝে মাঝে হঠাৎ করে দেখবেন কাউন্টারে গেলে তারা বলে ইউ আর আপগ্রেডেড টু বিজনেস ক্লাস অথবা ইউ আর আপগ্রেডেড টু ফার্স্ট ক্লাস। যেহেতু রেগুলার প্যাসেঞ্জার অনেক মাইলস জমা হয়েছে, আপগ্রেড করে দেয়। আল্লাহ তাআলা মাঝে মাঝে চায় তিনি আমাদের মর্যাদাকে, র্যাঙ্ক, এটাকে আপগ্রেড করবেন। কিন্তু আমার যে আমল আখলাকের অবস্থা, ওইটা দিয়ে ওই আপগ্রেড র্যাঙ্কে যাওয়ার সুযোগ নাই। বুঝতেছেন কথা? আল্লাহ চায় আমার লেভেল একটু আপ করতে, কিন্তু আমার আমলের যে অবস্থা এতে আমি ওখানে যাই না। তখন আল্লাহ কিছু বিপদ আপদ দিয়ে, পরীক্ষা দিয়ে বান্দাকে টেস্ট করে। ওই পরীক্ষায় যদি উত্তীর্ণ হন, সাথে সাথে আল্লাহ তাআলা আপনার লেভেল বা র্যাঙ্ক আপগ্রেড করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে লাভ না লস? আওয়াজ করে বলেন লাভ না লস? মুমিন জীবনের সব লাভ, যত বিপদ আপদ আপনাকে স্পর্শ করে, প্রতিটাতেই আপনার জন্য কল্যাণ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা আযান ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফারাল্লাহু বিহা খাতায়া। আপনার জীবনে যত দুঃখ, যত যন্ত্রণা, যত টেনশন, যত অ্যাংজাইটি, যত ইনজুরি, এমনকি গোলাপ ফুল পাড়তে যে ওখানে যে কাটাক বাজছে, বরই খেতে যে বরই গাছে ওঠার পর যে একটা কাটা বিঁধছে আপনার হাতে, এর কারণে আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দেয়। তাহলে বিপদ আপদ দিয়ে আল্লাহ বান্দার মর্যাদাকে আপগ্রেড করে, বিপদ আপদে ফেলে আল্লাহ তাআলা বান্দার পাপ মোচন করে, বিপদ আপদ দিয়ে আল্লাহ তাআলা বান্দার শাস্তি মওকুফ করে। এমন পাপ করছেন এটার জন্য শাস্তি বরাদ্দ হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলা ওই শাস্তি থেকে মাঝে মাঝে আপনাকে বাঁচাতে চায়, তখন কিছু বিপদ দিয়ে বান্দারে পরীক্ষা করে, উত্তীর্ণ হলেই আল্লাহ তাআলা ওই শাস্তিকে মওকুফ করে দেয়। তাহলে আসুন সামারি করি, পুরো আলোচনাটার সামারি করি। এক নম্বর সামারি হচ্ছে বিপদ আপদ, পরীক্ষা, স্ট্রাগল, কষ্ট, এটা সুন্নাতুল্লাহি ফিদ দুনিয়া। এই দুনিয়ায় আল্লাহর সুন্নাত, এর বাইরে কেউ যেতে পারে না, ইভেন নট দ্য মেসেঞ্জার্স, নবীরাও। আজকের আলোচনায় শুনছেন না নবীদের জীবন দিয়ে কি গেছে, আপস এন্ড ডাউনস, টেস্ট এন্ড ট্রায়াল, নবীরাও না। তাহলে এটা আমাদের মাইন্ডসেটের সাথে সেট আপ করে নিতে হবে যে অতীতে, বর্তমানে, ভবিষ্যতে বিপদ আপদ মুক্ত এই পৃথিবীতে কেউ থাকবে না। পারবেন? হ্যাঁ, এটা মাইন্ডসেটে নিয়ে নিতে হবে যে এটাই জীবন, বিপদ আপদ দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন, এটাই পৃথিবী, চির সুখ চির শান্তি এই পৃথিবীতে খুঁজলেই পাওয়া যায় না। শুরুতে বলছিলাম না, চির সুখ চির শান্তি, বলেন তো এটা কি দুনিয়ার ফিচার না জান্নাতের ফিচার? জান্নাতের ফিচার দুনিয়ায় খুঁজলে পাওয়া যাবে? যাবে না। তাহলে আজকের আলোচনার এক নাম্বার লেসন হচ্ছে বিপদ আপদ, এটা সুন্নাতুল্লাহি ফিদ দুনিয়া, এই দুনিয়া আল্লাহর সুন্নাত, এটা থেকে মুক্তি পাওয়ার কোনো সুযোগ নাই, নবীরাও পায় নাই। দুই নাম্বার লেসন, বাঁচার যেহেতু সুযোগ নাই, উই হ্যাভ টু ফেস ইট উইথ প্যাশনস, ইন্টেলেক্ট অ্যান্ড তাওয়াক্কুল। বিপদে অস্থির হওয়া যাবে না, এটাকে ফেস করতে হবে উইথ প্যাশনস, ধৈর্যের সাথে। বিপদ আমরা মোকাবেলা করব কিসের সাথে? ধৈর্য। প্যানিক হবেন না, অস্থির হবেন না, ধৈর্য ধারণ করবেন উইথ ইন্টেলেক্ট, আল্লাহর দেয়া আপনার ইন্টেলেক্ট খাটিয়ে এই বিপদ উত্তরণের সর্বান্তকরণের চেষ্টা প্রচেষ্টা আপনার চালায় যেতে হবে। আর সবশেষে আত্তাওয়াক্কুল আলাল্লাহ, ডিপেন্ডিং অন আল্লাহ, ভরসা করবো কার উপর? আল্লাহর উপর। পারা যাবে তো? আচ্ছা, দুইটা লেসন গেল। তিন নাম্বার লেসন হচ্ছে আমাদের ছেলে মেয়েদেরকে, উই হ্যাভ টু এডুকেট আওয়ার চাইল্ড রিগার্ডিং দ্য টেস্ট এন্ড ট্রায়াল ইন দিস দুনিয়া। দুনিয়ার এই বিপদ আপদের ব্যাপারে আমাদের ছেলে মেয়েদেরকে শেখাতে হবে, বুঝাতে হবে। ওরা ছোট মানুষ তো, অস্থির হয়ে যায়, আব্বু আমার সাথে কেন এমন হয়, আমারই শুধু পেন্সিল চুরি হয়, আমারই শুধু এটা হয়, আমি পরীক্ষায় খারাপ করি, আমি ব্যথা পাই, আমার এই আমার সেই, ছোট মানুষ তো বুঝে না। ওরা বুঝাইতে হবে যে বাবা, দিস ইজ দ্য অ্যাসেন্স অফ লাইফ, এটাই জীবন, এটাই কি, এই লাইফ হ্যাক্স গুলো তাদেরকে শেখাইতে হবে। ডোন্ট বি প্যানিক, প্যানিক হওয়া যাবে না, দিস ইজ হাউ লাইফ ইজ ডিজাইন, এটাই জীবন, বিপদ আপদ আসবে, এটাকে মেনে নিতে হবে।
ছেলে মেয়েদেরকে শিখাইতে হবে, তাহলে তারাও প্যানিক হবে না, পারবেন তো ইনশাল্লাহ। আচ্ছা, চার নম্বর লেসন হচ্ছে যেটা আমরা জানলাম, এই বিপদ আপদ সবসময় আমাদের জন্য খারাপ না, সামটাইমস ইট ব্রিংস খায়ের ফর আস ইফ ডেল প্রপারলি, ঠিক মতো বিপদকে ডিল করতে পারলে এটা আসলে আমার জন্য আখেরে কল্যাণই বয়ে নিয়ে আস, কি বলেন? তাই না? কল্যাণ বয়ে নিয়ে আস। আর সব শেষ কথা হলো, আমরা যেন এই বিপদগুলোকে প্রপারলি ডিল করতে পারি, আমরা যেন সবর এখতিয়ার করতে পারি, আল্লাহর কাছে চাইতে হবে, দোয়া করতে হবে, কারণ তৌফিক দেওয়ার মালিক কে? আল্লাহর কাছে যেন আমরা কায়েম অনুবাক্যে প্রার্থনা করতে পারি, আল্লাহ এই বিপদকে যেন আমরা ডিল করতে পারি উইথ সবর, হ্যাঁ, উইথ ইন্টেলেক্ট, উইথ তাওয়াক্কুল। আসল হাতিয়ার হচ্ছে এটা, দোয়া। আল্লাহর কাছে চাইবেন, মনোযোগের সাথে চাইবেন, আন্তরিকতার সাথে চাইবেন, উদুল্লাহ ওয়া আনতুম মুখিনুনা বিল ইজাবা। বিষ্ণু বলেন এমন ভাবে চাও যেন তুমি অনেকটা কনফার্ম যে তোমার দোয়া আল্লাহ কবুল করবেনই, এমন ভাবে চাও। অনেকে রোবোটিক দোয়া করে, রোবোটিক দোয়া মানে দোয়ার মধ্যে প্রাণ নাই, ধ্যান নাই, মন নাই, আগ্রহ নাই, ভালোবাসা নাই, ওই দোয়া আল্লাহ কবুল করে না, মনোযোগ দিয়ে চাইতে হবে চাওয়ার মতো, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে তৌফিক পাওয়া যাবে, পারা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিপদ আপদে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক।